কাফনের কাপড় পরে কাটিয়েছেন 20 বছর, গোসল করেন 570 সাবান দিয়ে। 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে মায়ের আঁচল থেকে 13 টাকা চুরি করে ছোট ভাইকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ঠিক এমনই একজন মানুষ রংপুর মহানগরীর বুড়িহাট বাহাদুর সিংহ এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদার রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসায় কত কিছুই না করেছেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত টানা 20 বছর কাফনের কাপড় পরে দেশ জুড়ে ঘুরে বেরিয়েছেন রণাঙ্গনের এই বীর সন্তান। এরপর 2010 সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কার্যকরের দিন শরীর থেকে কাফনের কাপড় খুলে ফেলেন তিনি। 1971 সালে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা দুই ভাই পরামর্শ করে, হ্যাঁ, মায়ের আসল থেকে 13 টাকা চুরি করে, হ্যাঁ, কালীগঞ্জ দিয়ে ভারতে চলে যাই। ওখান থেকে যাই ছিতাইতে থেকে চলে যাই দিনহাটা থেকে কুচবিহার থেকে তাবুরহাট থেকে যাই ট্রেনিং সেন্টারে এক মাস যুদ্ধ করার পর শেখ কামাল আমাদের শপথ গ্রহণ করায়। শপথ গ্রহণ করার পর আমাদের 6 নম্বর সেক্টরে লালমনিহাটে পাঠিয়ে দেয়। ওখান থেকে আমি যুদ্ধ আরম্ভ শুরু হয়ে যায়। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি রাখা পর্যন্ত আমি 20 বছর কাপড় পরিধান করেছি। যেদিন ফাঁসি হয়েছে সেদিন রংপুরে গিয়ে প্রেস ক্লাবের সামনে আমি কাপড় পরি ফেলছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এছাড়াও দাফনের আগে বঙ্গবন্ধুকে 570 সাবান দিয়ে গোসল করানো হয়েছিল বলে ওই সাবান দিয়ে আজ অবধি গোসল করেন শহীদার রহমান। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাকে টঙ্গিপাড়া নিয়ে যাওয়া হয়। টঙ্গিপাড়া নিয়ে যাওয়ার পর তাকে গোসল দেওয়া হবে বিদায়। ওখানে কোনো সাবান টাবান পাইল না পেয়ে এক মৌলভি সাহেবকে বলল যে গোসল দিতে হবে। উনি বললেন যে সাবান লাগবে। তখন উনি বলল যে দোকানের ছোট্ট একটা দোকান খোলা ছিল, পানের দোকান, ওখান থেকে 570 সাবান নিয়ে এসেই বঙ্গবন্ধুকে গোসল দিল। গোসল দেওয়ার পর তার পরের দিন থেকে আমি ওই 570 সাবান ব্যবহার করতেছি এ পর্যন্ত। শহীদার রহমানের 2 ছেলে ও 3 মেয়ে, তার এমন কর্মকাণ্ডে গর্বিত পরিবারের সদস্যরাও। ও যেগুলা করে আমি তাতে সাপোর্ট দিই। মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসে, তার বাবাকে ভালোবাসে, আমার শ্বশুর নিরলসভাবে মানে কোনো স্বার্থ ছাড়াই উনি এসব করতেছে। 76 বছর বয়সে এই মুক্তিযোদ্ধা বর্তমানে পেশায় একজন পল্লী চিকিৎসক। এ কারণে এলাকায় ডাক্তার শহীদার নামে পরিচিত তিনি। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।